আগামী 14 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। একই সাথে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্র, বাগমা, মাতারবাড়ি ও কাকরাবন চারটি বিধানসভা কেন্দ্রের লোকসভা ভোটের গণনা করা হবে উদয়পুর রমেশ স্কুলে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কাউন্টিং এজেন্ট দেওয়া হবে ভোট গণনা করার জন্য। এ নিয়ে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে বৃহস্পতিবার দুপুরে এক জরুরি বৈঠক ডাকা হয় জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে। এই বৈঠকে বিভিন্ন ব্লক সভাপতি থেকে শুরু করে শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। বৈঠক শেষে গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠকের সাথে বৈঠক করেন কংগ্রেস নেতৃত্ব। ভোট পরবর্তী হিংসা রোকা ও কাউন্টিং এজেন্টদের যেন সুরক্ষা দেওয়া হয় সেই বিষয়ে কথা বলেন নেতৃত্বরা। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ভোট গণনা নিয়ে সাংগঠনিক আলোচনা হয় এবং কর্মীদেরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হয় সেই বিষয়ে আলোচনা হয় গোমতী জেলা পুলিশ সুপারের সাথে। দলীয় কর্মীদের মধ্যে এই বৈঠককে কেন্দ্র করে উদয়পুর জেলা কংগ্রেস অফিসে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, TV100 বাংলা। যে দেশে নির্বাচন চলছে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আগামী 4 তারিখ গণনা হবে। এই পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে 4টা বিধানসভা কেন্দ্র রয়েছে, ওই এই বিধানসভা কেন্দ্রের এই কাউন্টিং নিয়ে আমরা প্রত্যেক বিধানসভা কেন্দ্রের নেতৃত্বদের আমরা দেখেছি, তাদের মধ্যে সেখানে খোলার মেলা আলোচনা হয়েছে। আমাদের নির্বাচনের গণনা নিয়ে যেমন রণকৌশল তৈরি হয়েছে, ঠিক নির্বাচনে ফল ঘোষণার পর আমাদের কী রণকৌশল থাকে তা নিয়ে আমরা খোলার মেলা বিস্তারিত আলোচনা করি সাংগঠনিক। এখন কি প্রশাসনের সাথে আপনাদের কোনো বৈঠক হয়েছে? এখন আমাদের সাথে বিএমএর সাথে কথা হয়েছে, এসপির সাথে কথা হয়েছে। আমরা 4টা বিধানসভা কেন্দ্র ব্লক সভাপতিকে নিয়ে আমরা দিয়ে এসপির সাথে আমরা নির্বাচনের ফল প্রকাশের পর একটা তো দেখি আমরা প্রত্যেকটা নির্বাচনের সময় বিজেপির দল কীভাবে সন্ত্রাস তৈরি করে, সন্ত্রাস যাতে না হয় আমরা তো নিশ্চিত যে আবার আমরা ইন্ডিয়া দলের নেতৃত্বে আমরা সরকার গঠন করছি এবং রাজ্যবাসীর কাছে আবেদন করছি এবং দলমত নির্বিশেষে প্রত্যেকের কাছে যাতে কোনো জায়গায় রাজনৈতিক সন্ত্রাস দেওয়া না।